नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। আমি দেখি, তার জন্য এই শর্মিলা যখন আন্দোলন নেমেছে তাদের, হ্যাঁ, ম্যানেজমেন্টকে আমরা চাইছি এই ঠিকাদার যদি না মানে অবিলম্বে এই ঠিকাদারকে টার্মিনেট করে আমাদের যেমন চাষনালে আছে সেই কেজিওলের ব্যবস্থা করা হোক, আর নাই তো আমি কন্ট্রাক্টরকে দাবি করে যে মিনিমাম ওয়েজেস দেওয়ার ব্যবস্থা এবং তিন মাসে যে করোনার পেমেন্ট এখন পেমেন্ট যে বাকি আছে অনাহারে অনেকে মরছে তাদের যেন পেমেন্টটা যেন দেওয়া হয়, আর সিগলিট যে আমাদের আটটা দাবি আছে সেই দাবিটা মেনে একটা আলোচনা করে ঠিক সমস্ত ম্যানেজমেন্ট রিপোর্ট দেতে হ্যাঁ যে আমাদের সাথে आर्म्स गार्ड दिया जाए, लेकिन ये अपना मनमानी करते हैं ठेकेदार और मैनेजमेंट, और हम लोगों को 3 महीना से करा रहा है 26 दिन का, ठीक है, 3 महीने से पैसा नहीं दिया। अब जो दुकानदार से हम लोग सामान लेते हैं वो सामान नहीं दे रहा है, सामान रहते अवस्था बोला कि नहीं है, तब लोग हम लोग क्या करें, लड़का बच्चा के स्कूल में पैसा नहीं दे पा रहे हैं, प्राइवेट में नहीं। डिपार्टमेंट আমাদের সাতখানা দাবির মধ্যে মেজর যে দাবিগুলো হচ্ছে, আজকে 25 তারিখ হয়ে গেল মে মাসের, আর 5 দিন হলে 3 মাস পূর্ণ হবে, 3 মাসের বকেয়া বেতন বাকি আছে এই করোনা পিরিয়ডে, কি অবস্থা শ্রমিকদের মনে বলা বাহুল্য, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমাদের টাইমলি কোনো মাসে পেমেন্ট হয়, ফেব্রুয়ারির পেমেন্ট হয় মে মাসে, ডিসেম্বরের পেমেন্ট হয় মার্চে, মানে 2-3 মাসের গ্যাপ থাকে, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট যে টাইমলি পেমেন্টটা হয় না। থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের যে আমাদের যে ন্যূনতম যে ওয়েজেস, যে ন্যূনতম মিনিমাম ওয়েজেস আমাদের, সেই মিনিমাম ওয়েজেসটা আমাদের দেওয়া হচ্ছে না। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে প্রত্যেক সিকিউরিটির সিক লিভ ন্যাশনাল হলিডে যেগুলো কোম্পানির রুলসেও আছে সেগুলো কন্ট্রাক্টর আমাদের দিচ্ছে, 4টে হয়ে গেল। 5 নম্বর আমাদের কোনো রকম পে স্লিপ বা ওয়েজ স্লিপ দেওয়া হচ্ছে না, আমাদের অ্যাটেন্ডেন্স কেটে আমাদেরকে পেমেন্ট করা হচ্ছে, 22টা কখনো 23টা কখনো 20টা, যেখানে 26টা হওয়ার সেটাও করছে না, তো পে স্লিপ ওয়েজ স্লিপ আমাদের দিচ্ছে না, এটা আমাদের একটা দাবি। আমাদের আরও দাবি যেগুলো আছে, আমাদের দাবির মধ্যে হয়েছে যে সব ওয়ার্কারদের এখনো পর্যন্ত ফুল ইউনিফর্ম পায়নি, সিকিউরিটির ডিউটি করছে সিভিল ড্রেস, বোঝা যাচ্ছে না কি সিকিউরিটি, কন্ট্রাক্টরকে বারবার আমরা অভিযোগ করছি, সিকিউরিটি অফিসারকে অভিযোগ করছি, ম্যানেজমেন্টকে অভিযোগ করছি যে স্যার এগুলো কিন্তু ভালো হচ্ছে না, এইসব জিনিসগুলো আপনাদের দেখা উচিত, কিন্তু ম্যানেজমেন্ট, কন্ট্রাক্টর, এমনকি ইউনিয়ন, এমনকি ইউনিয়ন পর্যন্ত এরা সব ইনভলভ আছে ইয়েতে কন্ট্রাক্টরের সাথে, ওনাদের কাছে আমরা বারবার গিয়েও কোনো লাভ হয়নি, তাই আজ আমরা এই সাতখানা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করেছি। আর আমাদের দাবি যে যতক্ষণ না আমাদের এই সাতটা দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ডিউটি জয়েন করবো না, আমরা সব এখানে অবস্থান বিক্ষোভ করবো। আমার নাম বিমান মন্ডল, সিকিউরিটি সুপারভাইজার। আমরা 3 মাসে যে কার্যক্রমে অবিলম্বে यहां पे किस लिए धरना प्रदर्शन कर रहे हैं? पेमेंट नहीं हुआ इसीलिए। कितने दिनों से पेमेंट नहीं हुआ? 3 महीना हो गया। यहां आप लोग क्या काम क्या करते हैं? सिक्योरिटी काम करते हैं, 8 घंटा ड्यूटी करते हैं। क्या ड्यूटी क्या आप लोगों का? चाबी का रिक्स है, 6 बजे से 2 बजे तो ये कितने दिनों से आप लोगों की पेमेंट जो है वो बकाया है? 3 महीना 3 महीने से। मैनेजमेंट को इसकी जानकारी आप लोगों ने दी है?